আসসালামু আলাইকুম। আশা করি সকল ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, উপাসক সিসিআর মডেল কলেজ। তোমাদেরকে অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের বোর্ডে অনলাইন ক্লাসে সৃজনশীলতা দেওয়া আছে। দেখো, একটা পাত্র আছে পি গ্যাস, আরেকটা হলো কিউ। এখন বলছে পি গ্যাসের চাপ 80, আয়তন 400 ml, ভর 0.5 গ্রাম, আর কিউ গ্যাসের হলো 75 সেন্টিমিটার, 450 ml, 0.1 সেমি গ্রাম। এবং কোশ্চেনটি বলছে দেখো, উদ্দীপকের পি গ্যাসটির আণবিক ভর হিসাব কর। আমরা পি গ্যাসের কি বের করব, আণবিক ভর বের করব আমাদের ব নম্বর কোশ্চেনের উত্তর। তার ক্ষেত্রে পি গ্যাসের ক্ষেত্রে পি গ্যাসের ক্ষেত্রে চাপ পি সমান 80 সেন্টিমিটার পার। এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, তো 80 কে ভাগ দিব 72 সেন্টিমিটার দ্বারা। তখন তোমার এক্সাক্ট অ্যান্সারটা আসবে, এটাকে ভাগ করলে 1.0 এবার আয়তন, আয়তন ভি সমান 400 ml, এটাকে লিটার নিব আমরা, 1000 দ্বারা ভাগ করে কত দ্বারা, 1000 দ্বারা, তখন হবে 0.4 লিটার। এরপর ভর, ভর এল 0.15 গ্রাম। তাপমাত্রা কি সমান 30 ডিগ্রি সেলসিয়াস, 30+273 সমান 303 ক্যালভি। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক 0.0821 লিটার এটিএম পার ক্যালভি পার মোল। আমাদের কাছে আণবিক ভর, আণবিক ভর ভর বড় হাতের এম ইকুয়াল ভর। আমরা জানি কুইনো পিভি ইকুয়াল হ্যান আর টি, তো আমরা পরে জানি লিখতে পারি এম বাই এম আর টি। তো এটাকে যদি সাজায় লিখি এম ইকুয়াল এম আর টি বাই টি, হ্যাঁ এম এর মান কত দেওয়া আছে 0.15, আর এর মান কত দেওয়া আছে 0.021, এবং তাপমাত্রা কত দেওয়া আছে 303, ভাগ চাপ কত দেওয়া আছে 1.053, আর আয়তন কত দেওয়া আছে 0.4। এই টোটাল ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার আসে 8.85 গ্রাম পার মোল। পেয়ার একদম সহজ সৃজনশীল, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আণবিক ভরটা বের করে নিয়েছি। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। পেয়ার এখন আমরা যেটা করব সেটা হলো গহন অঙ্ক। বলছি কি, উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ 102 কিলো পেস্কেল হলে গ্যাস দুইটি আদর্শ হবে কিনা। এখন আমরা উদ্দীপকের মোট চাপ বের করব। যদি মোট চাপ বের করার পর একদম সিমিলার 102 কিলো পেস্কেল হয় তাহলে আমরা মনে করব গ্যাস দুইটি আদর্শ গ্যাস, আর যদি এর থেকে কম বা বেশি হয় তখন গ্যাস দুইটাকে আদর্শ গ্যাস মনে করব না। তো আমরা এখন এই গ নম্বরের অ্যান্সারটা পড়া কোশ্চেনে বলছে কি, গ্যাস দুইটা পাত্রকে একসাথে করলে, তাহলে পি গ্যাসের ক্ষেত্রে হবে পি ওয়ান আর বি গ্যাসের ক্ষেত্রে এটা হবে কি বি ওয়ান।
গ্যাসের ক্ষেত্রে ভিন্ন, তার ক্ষেত্রে কিউ গ্যাসের ক্ষেত্রে চাপ পি টু কত দেওয়া আছে? 75 সেন্টিমিটার পার চাপ, তাকে এগিয়ে নিব 75 ভাগ 76 সমান কত আসে? 0.9 কথা বলেই আজকে আমার ক্লাস সেখানে শেষ করছি।